আমার দেখা একটু সাথে দেবেন, আমার নাম্বারটা বলছি 70 29 24 24 14 50। আর কি সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে। সো গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর আজকে আমার সঙ্গে আছে শামিম। অনেকদিন পরে এসেছি ভিডিওয়, বলো হাই। হাই, এতদিন কোথায় ঘুমোচ্ছিলি? এতদিন আন্ডারগ্রাউন্ডে ছিলাম। আন্ডারগ্রাউন্ডে ছিলাম। আর আছে মিরাজ, আছে ওখানে। এই এদিক ফের। হ্যাঁ, অলরাইট গাইস, তো আজকে আমরা যাচ্ছি একটা আমাদের বাড়ির পাশে খুব সুন্দর একটা জায়গায়, ঠিক আছে, কাটাখাল, ঠিক আছে। তো জায়গাটা খুব সুন্দর আর তোমাদেরকে ঘুরে দেখাবো ওই জায়গাটা। আর আমি এসেছি অনেকদিন পর আজকে ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো চলো জায়গাটা ঘুরে দেখাই তোমাদের সবাইকে। তো এবার চলো আমরা একদম ডাইরেক্ট, কোথায় তুই? তো এবার চলো একদম ডাইরেক্ট আমরা ব্রিজের ওখানে ওই কাটাখালের ওই জায়গাটায় গিয়ে তারপর দেখাচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হবে, কারণ ওখানে একটা অর্ধ ব্রিজ আছে, হাফ ব্রিজ। ওই ব্রিজটা আবার উঠতে হবে, ঠিক আছে, অনেক কষ্ট করে, তো সেগুলো দেখবা। তো চলো। অল রাইট, তো এখন আমরা চলে এসেছি সেই কাটাখালে, ঠিক আছে, ওই উপরে ব্রিজ, অর্ধ ব্রিজ, তাই তো? হ্যাঁ। তো ওই ব্রিজটা আমাদের উঠতে হবে। তো এই মুহূর্তে আমরা গাড়িটা রেখে আসছি ওখানে, ওই দেখতে পাচ্ছি নৌকা পার হতে হবে ওখান থেকে। তো ওখানে নৌকায় যাবো। নৌকায় কত নেই টিকিট ভাই? নৌকায় 10 টাকা। তো নৌকায় কত কিনে সব কিছু দেখছি। তো আজ এবার যাচ্ছি আমরা নৌকায়, নৌকায় উঠে ডাইরেক্ট কথা হবে। আর ওই সে নৌকা অলরেডি ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। লোক এখন কম, কিন্তু আসছে দেখছি পিছনে, ওই দেখো ওই যে ঘাট, নৌকা এসছি আর ওই কোনায় যাবো। আমাদের মাথার উপরে ব্রিজ, ঠিক আছে, যে হাফ ব্রিজ এখন কমপ্লিট হয়নি, ওই হাফ ব্রিজের উপরে উঠতে হবে, ঠিক আছে। ব্যাপারটা তো অনেক ডিফিকাল্ট, চলো ওটাটা কিরকম ভাবে দেখা যায়। আমরা ওই সাইডে যাচ্ছি, কারণ আমাদের এই সাইড থেকে ব্রিজ ওঠা যায় না, ওই সাইডে যেতে হয় ব্রিজ উঠতে গেলে, ঠিক আছে। তো ওই সাইডে যাই, সাইডে ভীষণ ডিফেন্ট একটা ব্যাপার। সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে, সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বলতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ। আমাদের যেতে হয়েছি ওই জায়গাটা, ওই ব্রিজের ওখানে না ভাই, ওখান থেকে উঠতে হবে। এই একদম পুরো ব্রিজ, ওই মাথায় আমরা ছিলাম, তো ওই মাথার থেকে এই মাথায় আমরা এসেছি। ওই মাথায় এসে বাইকটা আবার দেখে যাবো। হ্যাঁ, ঠিক আছে, বাইকটা আছে কিনা, কারণ সাইকেল নিচে আর সাইকেলে পা দিয়ে উপরে উঠতে হবে।
দাদু থ্যাংক ইউ। দাদু সাইকেল সেট আপ করে দিয়েছে ওখান থেকে সিঁড়ির জন্য ওঠার জন্য, ঠিক আছে, ইউনিক ইউনিক একটা ব্যাপার। চলো জুতো ছাড়া উঠে গেছো তো, এবার আমরা উঠতে যাচ্ছি, ঠিক আছে ভাই, ধরে পিছন থেকে ধরে ঠেলে দে নাকি একটু হালকা করে। আমরা ফাইনালি সামনের দিকে যাচ্ছি, ওই ব্রিজ হচ্ছে ব্রিজ ওই, আর এখান থেকে একটা বড় সরু রাস্তা আছে, এই সাইডে ফাঁকা, পড়ে গেলে তো মরে যাবো, জল ফল রয়েছে, তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে সামনে দেখাচ্ছি। দেখো মেন হচ্ছে ডিফারেন্ট হচ্ছে ব্যাপার হচ্ছে, ব্রিজ তো একটা পার করে আসলাম, এসে আবার সেতু মতন পার হতে হবে। এই যে দাঁড়ালাম, এই সরু, তার মানে দেখতে পাচ্ছি এই সরু একটা হালকায়, এখান থেকে যেতে হবে কিছু নেই, নিচে দেখতে পাচ্ছি পড়ে গেলে কেউ বাজার করে না, ছায়া নিচে মেট্রো লাইন তো যাচ্ছে ভাই, ফোনটা আসার সময় গালে করে নিয়ে আসবি। এই আমি ফোন নিয়ে যাবো কি করে, চল। এই ব্যাপারটা দেখতে পাচ্ছি, পা একদম পুরো পড়লে তো নিচে, আমি ফোন দেখবো না এদিক দেখবো, সিরিয়াসলি পড়ে যাবো, কিন্তু ঘুরিয়ে ধর ঘুরিয়ে ধর ঘুরিয়ে ধর ক্যামেরা, ফোন পড়ে যায় না যেন, তুই পড়ে যাইছিস, ঘুরিয়ে ধর ঘুরিয়ে ধর, বুঝতে পারছি না বলবো না, বুঝতে পারছি না। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি ব্রিজের উপরে, দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্রিজ, অত দূর থেকে আমরা হেঁটে এসেছি, অত দূর থেকে, আর একদম এখন ব্রিজের মাঝখানে চলে এসেছি, আমাদের বাইক আছে সেই দূরে, দেখতে পাচ্ছ ব্রিজটা, কিন্তু এখন এই পারে, এখন এই পারে, কিন্তু একটা জিনিস ভয় লাগছে, যদি বৃষ্টি এসে যায় তো ভিজে যাবো খুব, আর এর ভিতরে এর উপরে হাওয়াটা না জাস্ট সেই লেভেলে, ঠিক আছে, তো এখানে এসে এর উপরে উঠতেই হবে, এর উপরে না উঠলে মজা পাবেই না, পাবে না, পাবে ভাই, এর উপরে না উঠলে মজা একদম না। তো এখানকার একদম এত সুন্দর ভিউ, এত সুন্দর, আজকে ভিউটা একটু খারাপ বাট অনেক সুন্দর এখনো, তো এই ভিউটা দেখাবো না, এটা হতেই পারে না, একদম হতেই পারে না, তো ভিউটা দেখাবো দেখাবো, দেখতে থাকো, এনজয়। সে যে বসে আছে একা একা, তার স্বপ্নের কারখানা চলছে, আর বুড়ো বুড়ো মেঘেদের দল, বৃষ্টি নামার তাল কমেছে, সে যে বসে আছে একা একা, স্বপ্নের কারখানা চলছে, আর বুড়ো বুড়ো মেঘেদের দল, বৃষ্টি নামার তাল কমেছে, তার না তো নেট, হাই হ্যালো বলো ভালো করে, হাই হ্যালো, আমার দেখতে একটু সাথ দেবেন, আমার দেখতে একটু সাথ দেবেন, আমার নাম্বারটা বলছি বলো, 70 29 24 হচ্ছে যেটাই আমরা বেশি ভয় করছিলাম সেটাই চালু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি অটোমেটিক পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টি কি বলবো, ফোন বন্ধ করতে হবে না হলে ফোনে জল পড়ছে, সেই ব্রিজ মানে সেই ব্রিজের তলায় আবার চলে এসেছে, যে নিচে আসছি আর সেই বৃষ্টি থেমে যাচ্ছে, ব্রিজ থেকে দৌড়ে নিচে নেমে আসলাম আর সেই বৃষ্টি থেমে গেছে, তাই তো, এখন কি আবার উঠবো, কোন সিঁড়ি নেই তো ওই জন্য আর উঠবো না, ঠিক আছে, হেই একটা জিনিস দেখায় দেখো, ও ওই দেখো পিছনের যে সূর্যটা একদম পুরো জলের রিমের কিছু জলের উপরে পুরো পুরো লাল হয়ে গেছে, না পিছনটা হাফ যে কুসুম হয় না, হাফ ডিম, হাফ বয়েল, হাফ বয়েল ডিম, ওটা চাটুই থেকে ভেজেছে, বেশ ওটা না বেশ সুন্দর এখন, আর এই যে হাওয়াটা দেখতে পাচ্ছি, ঠিক আছে দেখতে পাচ্ছি তো হাওয়াটা, তবে সেই লেভেলের হাওয়া, অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে শরীর, তো অনেক ভালো লাগছে এখানে, কিন্তু একটু বৃষ্টি না হলে ভাই ভালো হতো, বৃষ্টি
বৃষ্টিটা হয় তো আর মৌসুম তো সে আমাদের ওখান থেকে নেমে আসতে হয়েছে ওই ব্রিজের থেকে ফিলিংস খুব কষ্ট পেয়েছি বৃষ্টির আগে মানে এই যে ওয়েদারটা ভালো ছিল না এটা ছিল না বৃষ্টির পরে একটু ভালো হয়েছে আর দেখি সন্ধ্যাবেলা কেমন থাকে সেটা একটু দেখো তো আমরা কোথায় চলে আসলাম এখন নৌকায় চলে এসেছি আবার ওই পারে যাবো বলে এ দেখবে সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরেতে সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরেতে তার গুণ মনের কান বাতাসে উড়ে কান পাত মনে পাবে শুনতে তার রঙের তুমির নাচ দেখে নাচতে চোখ মেল যদি পারো বুঝতে তার গুণ মনের কান বাতাসে উড়ে কান পাত মনে পাবে শুনতে তার রঙের তুমির নাচ দেখে নাচতে আর এই মুহূর্তে আমরা একদম পুরো নদীর এই সাইডে চলে এসেছি আমাদের বাইকে আছে ওই ওখানে আর আমরা নৌকায় করে চলে এসেছি সেসব সিনগুলো দেখিয়েছো তো তো এখন যারা সাবস্ক্রাইব করো তো এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে মজা হয় এসে বুকে এসো সাবস্ক্রাইব করেছো এবার বুকে আর জাস্ট এখান থেকে হচ্ছে পিছনের মোটামুটি ভিউটা দেখো একদম পুরো মনে হচ্ছে এসে একদম পুরো হলুদ হলুদ একটা ব্যাপার ঠিক আছে দেখো তার মানে অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর ভিউ পিছনে প্রথমে ভাবছিলাম মনে ভিউ আসবে না কিন্তু বৃষ্টিটা একদিক থেকে হয়ে অনেক ভালো হয়েছে হয়তো আমরা প্রত্যেকে নেমে গেছি কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ পেয়েছি এই একটা সুন্দর ভিউ ওটা আমি আরেকটু হালকা করে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি শুরুটা অনেক ভালো হয়েছিল মাঝখানটা খারাপ হয়ে গেছিল কিন্তু এখন শেষটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি পেছনের ব্যাকগ্রাউন্ড জাস্ট সেই লেভেলের তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইবও করে দিও ঠিক আছে এসো বুকে এসো বলছি তোমার দিব্যিকে আমরা বড় শান্ত ছেলে